কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন পাইকোটা আদর দিশারি সংগঠনের উদ্যোগে রবিবার বাদ আসর উপজেলার শ্রীপুর ইউনিয়ন পাইকোটা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাক্স কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজির আহমেদ, আদর দিশারি সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, অত্র সংগঠনের সেক্রেটারি দলিন লেখক ইমাম হোসেন মজুমদার রায়হান, সাবেক কৃষি অফিসার আবু তাহের, প্রফেসর হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মজুমদার, অত্র সংগঠনের ক্যাশিয়ার ডাক্তার আব্দুল হাকিম, শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, ইউপি সদস্য ডাক্তার তোফুরা আক্তার, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার সাইফুল ইসলাম। এ সময় বিভিন্ন আলেমগণ ও বিশিষ্ট রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন।